আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমরা ধারাবাহিক পর্বগুলো শুরু করেছিলাম কোরআনুল করিম শেখার জন্য, সেই ধারাবাহিক পর্বের ভিতরে আজকের পর্বটি কিন্তু 3 নম্বর পর্ব। এই পর্বতে ইনশাআল্লাহ কোরআনুল করিমের কে বা হরফগুলো আপনি অ্যাডজাস্ট করে করে সুন্দরভাবে করে পড়বেন। অনেকে পাঠ করতে পারেন না, অনেকে পারেন কিন্তু হরফ চিনেন না, হরফ মনে থাকে না, অনেকে বা জিম এগুলো অনেক সময় চিনতে পারেন না, সদ্দত চিনেন না, আইন গইন চিনেন না এবং সিন শিন চিনেন না। আশা করি এখন এই ক্লাসটি করলে ইনশাআল্লাহ শিখতে পারবেন। প্রতিদিনই ভাই ও বোনেরা, তাহলে চলুন শুরু করে দেই এখন আমরা 3 নম্বর ক্লাসটি। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই হরফটি হচ্ছে বা। কি হরফ? বা। বা এটা কি? বা, জিম, ফা, সাদ, মিম, হা, এইভাবে করে করে মিলিয়ে মিলিয়ে কী করতে হয়? পড়তে হয়। তবে আমি আপনাকে একটু দেখিয়ে দিই। যেমন এই যে বা হরফটি দেখতে পাচ্ছেন, আর এই যে বা হরফটি কিন্তু কি আছে, মিল আছে, এই বা আর এই বা কিন্তু একই। আপনি যদি এই 2 নম্বর পৃষ্ঠাটাকে ভালো করে পড়েন তাহলে 3 নম্বর পৃষ্ঠে আপনার কোনো তেমন সমস্যা হবে না। তারপরে যে জিম হরফটি দেখতে পাচ্ছেন, এই জিম হরফটি কিন্তু এই জায়গায় কিন্তু আছে। এই যে দেখেন, আমি যদি একটু দেখাই, এই জিম হরফটি কিন্তু এই জায়গায় আছে। হ্যাঁ, এই জিম হরফটি, জিম হরফটি কীভাবে পড়তে হয়? শক্ত করিয়া, জিহ্বার মধ্যখান তার বরাবর তার সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া হরফের উচ্চারণ হয়। তাহলে আশা করি বুঝতে পারছেন। তাহলে কীভাবে পড়ব আমরা? বা, জিম, ফা, ফা, এই যে দেখেন ফা হরফটি কিন্তু এই জায়গাতেও আছে। এই যে ফা দেখছেন, এই ফা, ফা, এই ফা হরফ আর এই জায়গায় যে এই ফা হরফ কিন্তু কি আছে, একদম মিল, হুবহু। তারপরে সদ, এই জায়গায় কিন্তু সদ আছে। যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে এই জায়গায় দেখতে পারবো, এই যে সদ দেখতে পাচ্ছেন, এই সদ আর এই সদের সাথে কি আছে, দুইটি হরফের সাথে একদম মিল, মানে একদম সেম, সেম, আসলেই সেম। যদিও এই পাতাটায়, এই যে 2 নম্বর পাতার একটু বড় বড় করে লেখা হয়েছে, এই একটু ছোট ছোট করে লেখা হয়েছে, এটাই পার্থক্য, এটাই একটা সূত্র। এইটা যদি আপনি ধরতে পারেন, বুঝতে পারেন, তাহলে কোরআন করিম আপনি সহজে পড়তে পারবেন। তারপরে কি? ফা, ফা, হ্যাঁ, তারপরে সদ, তারপরে মিম। আমরা যদি এদিকে একটু লক্ষ্য করি তাহলে এই জায়গায় কিন্তু আমরা দেখতে পারবো, হ্যাঁ, এই যে লাম, লামের পরে কিন্তু কি আছে, মিম আছে। এই জায়গায় যে একটু একটু লক্ষ্য করলেন, একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন আশা করি ইনশাল্লাহ। এই যে কাফ, তারপরে তারপরে লাম, তারপরে এই মিম, এই মিম, এই যে দেখতে পাচ্ছেন আশা করি, এই যে মিম হরফটির সাথে কি আছে, এই মিম হরফটি আর এই মিম হরফটি কিন্তু কি আছে, মিল, একদম হুবহু। হ্যাঁ, তারপরে হা, এই জায়গায় যে হা হরফটি আছে আর এই জায়গায় যে হা হরফ, এই যে এই হা আর এই হা কিন্তু কি আছে, মিল আছে। তারপরে আমরা কীভাবে করে পড়বো, এই পৃষ্ঠাটাকে একদম মুখস্থ করে ফেলতে হবে আমাদের, নয়তো আমরা কোরআন সহজে পড়তে পারবো না। যেমন বা, জিম, ফা, সাদ, মিম, হা, তারপরে কাফ, শিন, আইন, লাম, বা, গাইন। দেখেন, আপনি যদি একটু লক্ষ্য করেন মূল সূত্র কিন্তু এই পৃষ্ঠার ভিতরে। এই পৃষ্ঠাটা আপনি যত ভালোভাবে করে পড়বেন এই হরফগুলো আপনি ধরতে পারবেন। আমি যদি বলি যে যখন বলা হয়তো ছোটোবেলাতে তোমাকে ধরা জিগাবো, হ্যাঁ, যে এইটার পরে কি, এইটার পরে কি, সেক্ষেত্রে মনে করেন এই পৃষ্ঠাটা কেউ যদি ভালোভাবে পড়ে তাহলে সে এই পৃষ্ঠাটা পড়তে পারবে। তাহলে চলুন শুরু করি। যেমন কাফ, শিন, এই হরফটির নাম শিন, আইন, লাম, বা, গাইন, কি হবে, গাইন, এই হরফের উচ্চারণগুলো সুন্দরভাবে করে শিখে নেবেন, তাহলে কোরআন করিম পড়াটা অনেকটা শুদ্ধ হয়ে যাবে। তারপরে কাফ, কফ, কফের হরফটির উচ্চারণটি একটু মোটা করিয়ে পড়তে হবে, কাফ, কফ, সিন, হা, তা, মিম, তারপরের হরফটি আমরা পড়ে নিই। যেমন লদ, কি হবে, লদ, খ, জিম, ইয়া, হা, হা, কি হবে, ইয়া, হা, হা, সা হরফের উচ্চারণ নরম করিয়ে পড়তে হবে। তারপরে যদি আমরা একটু পড়ি, হা, হামজা, দেখেন এই জায়গায় আপনি একটু লক্ষ্য করেন, এই জায়গায় কিন্তু একটি সূত্রের মতো, এই যে র হরফটি, মানে এটি দালের মতো বলতে পারেন বা অন্য কোনো হরফের মতো বলতে পারেন, তবে এই জায়গায় এই হরফের কোনো দাম নাই, কারণ এই হরফের উপরে হামজা আসছে।
এই জায়গায় যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে এই জায়গায় দেখতে পাই এই যে হামজা, এই জায়গায় এই যে হামজা, এই যে হামজা হরফটি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে হামজা হরফটি, এই হরফটি যেহেতু এই হরফের উপরে এসে গেছে সেই জন্য কি নেই, নিচে হরফের কোনো দাম নেই। এই যে কী হবে, হা হামজা, এই যে মূল উচ্চারণ হবে হামজা, মানে বলতে পারেন যে এইটা যেমন মানে এটা শো, এটা হামজা মানে হা হামজা গইন ফা নুন আইন। যদি এই যে একটু নুন দেখতে চান তাহলে এই নুন, এই নুন হরফটি আর এই জায়গায় যে নুন হরফটির সাথে কী আছে মিল আছে, তাহলে কী হবে ফা নুন আইন। যেমন হা হামজা গইন ফা নুন আইন। এখন আমরা জোরালো হরফগুলো পড়ে নিব, যেমন একসাথে মানে এক জোড়া হরফ, দুইটা হরফ একসাথে। একটু লক্ষ্য করলেই, নিচের দিকে যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন, দেখেন এই জায়গায় হরফের উচ্চারণটা মেইন আমাদের জন্য জরুরি। যদি আমরা হরফের উচ্চারণটা সুন্দরভাবে করে করতে পারি তাহলে আমরা অল্পতে এবং খুব সুন্দরভাবে করে পড়তে পারবো, আর যদি আমরা যদি হরফের উচ্চারণ যদি হেলামেলা করি, ঠিকভাবে না শিখি, আজীবন মরলেও কোরআন করিম পড়া শুদ্ধ হওয়া সম্ভব না। আপনি যদি একটু লক্ষ্য করেন, কষ্ট করেন, চেষ্টা করেন, ইনশাআল্লাহ আমি আশা করি হবে। তারপরে এটি কি, বা আলিফ, কী হবে বা আলিফ, এই জায়গায় বার সাথে কিন্তু আলিফ সংযুক্ত, বা আলিফ। তারপরে হা, কী হবে হা বা, এই জায়গায় কিন্তু দুইটা হরফ হা বা, যদি এই জায়গায় নিচে যদি নোক্তা আসতো তাহলে কিন্তু জিম হা মানে জিম বা হতো, এখন হবে কি হা বা। তারপরে হা জিম, দেখেন জিমের উপরে কিন্তু ওই হা আসছে আর আমরা উপরেরটা আগে পড়বো, যেমন হা জিম, তারপরে জিম দাল। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আপনি এই জায়গায় যদি উল্টা পাল্টা করেন, কিনা আপনি এই জায়গা থেকে পড়লেন, কিনা আপনি এই জায়গা থেকে পড়লেন, এই জায়গায় শেষ করলেন, তাতে আপনার কিছু আসে যায় না। মনে রাখবেন কায়দা হচ্ছে কোরআন শেখার জন্য, আপনি যদি কোরআনের আয়াতের ভিতরে উল্টা পাল্টা করে পড়েন সেক্ষেত্রে আপনার গুণা হবে, কিন্তু এইটা এইটা শেখার জন্য যেহেতু এটা কোনো মানে ভুল ত্রুটি হলেও গুণা হবে না, কিন্তু হরফের উচ্চারণ শিখতে হবে কোরআন সই করে পড়ার মানে পড়া পড়ার জন্য। তাহলে কী পড়বেন, হা জিম। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা তারপরে পড়বো যে জিম দাল, জিম, দেখেন এই যে যদি নোক্তা না আসতো, নোক্তা না হতো তাহলে এটা হা হয়ে যেত, যেমন জিম দাল। তারপরে মিম আইন, কি হবে মিম আইন, তারপরে আইন সদ। এইভাবে করে আপনারা পড়বেন, এমন পড়া পড়বেন শুধু ভিডিও দেখবেন আর চলে যাবেন এমনটা করবেন না, যদি ক্লাস করেন তাহলে দেখবেন শিখবেন। দেখেন যে কোনো জিনিসের জন্য আপনাকে কষ্ট করতে হবে, আপনি যদি কষ্ট না করে যদি আপনি হাল ছেড়ে দেন তাহলে আপনি কিন্তু সেই জিনিসের কখনও ফল ভোগ করতে পারবেন না। তাই আমি একটু অনুরোধ করব, আমি ছোটো মানুষ, যেহেতু কোরআনুল কারিম শিখবেন ইচ্ছা হয়েছে বা সেজন্য ভিডিওগুলো দেখতেছেন, একটু লক্ষ্য করে দেখবেন। তারপরের লাইনটি আমরা এখন পড়ে নিব, যেমন এই জায়গায় আছে যে কি হরফ ল, কী হরফ এটা, এটাকে বলা যায় ল হরফ, কী হরফ ল মানে তর পরে যে হরফটি আসে ল সেই হরফ, কী হবে এই জায়গায়, যেমন ল লাম, কী ল লাম, তারপরে লাম কাফ, ল লাম লাম কাফ, তারপরে হা ওয়াও, হা ওয়াও এটা কিন্তু বড় হা, এই হা হরফ আর এই জায়গায় এই হা হরফ, এই যে দেখতে পাচ্ছেন এই হা হরফের কিন্তু মিল আছে এই জায়গায়। তাহলে কী করবেন, কীভাবে পড়বেন, যেমন হা ওয়াও, তারপরে লাম হা, কী পড়বেন লাম হা, তারপরে হা মিম, এই হাটায় কিন্তু চাপাইয়ে পড়তে হবে, যেমন হা মিম, তারপরে মিম নুন, মিম নুন, এই জায়গায় কিন্তু এইটাও মিম আর এইটাও কিন্তু মিম। আমরা যদি একটু মিমের ঘরটা যদি একটু ঘুরে আসি, দেখেন এই জায়গায় কিন্তু তিন রকমের মিম আছে, কয় রকমের ভাই, তিন রকমের মিম আছে, একটা দুইটা তিনটা, হ্যাঁ। তাহলে আপনি এই জায়গায় কিন্তু তিন রকমের মিম আপনি কী করবেন পেয়ে যাবেন। তাহলে কী পড়বেন, যেমন ল লাম, লাম কাফ, হা ওয়াও, লাম হা, হা মিম, কী হবে হা মিম, তারপরে মিম নুন। এখন আমরা তার পরের লাইন পড়ে নিব, যেমন লাম আলিফ, কী লাম আলিফ, তারপরে লাম হা, তারপরে হা ইয়া, দেখছেন এই জায়গায় কিন্তু এই মতো, এই যে এই মানে অনেকে আছে না যে মানে ফুকিরালি করে হেগো তাতে আতে লাডি থাকে এরকম বাঁকা বোকা, হ্যাঁ, বা মানে ব্যাংমেসের মতো যেটাই বলেন, হ্যাঁ। লাম হা, তারপরে হা ইয়া, তারপরে ইয়া সিন, তারপরে কাফ বা অফ ওয়াও, লাম আলিফ
লামহা, হায়া, ইয়াসিন, কাফ বা কফ, ওয়াও। দেখেন এইভাবে করে যদি আপনি একটু কষ্ট করে ক্লাসগুলো করেন, ইনশাল্লাহ সহজ শুদ্ধভাবে করে পড়তে পারবেন। মনোযোগ দিতে হবে, যদি মনোযোগ না দেন আমার কিছু কিন্তু করার নাই। পরবর্তীতে আমার কাছে পড়বেন, অন্য মানুষকে যখন পড়া শোনাবেন, দেখুন পড়া শুদ্ধ হয় কিনা, তো যখন সে ভুল ধরবে তখন আমার দোষ দিবেন না। আপনি যদি পড়েন শেখেন আপনি পারবেন, এটা আমার আত্মবিশ্বাস এবং আমার মনে মনে হয় আপনি পারবেন। তারপরে হা মিম কি হবে? হা বড় হা, এই হা হরফ আর এই হা হরফের সঙ্গে কী আছে? মিল আছে। যেমন হা মিম বা হা, তারপরে ইয়া হা, তারপরে তা হা, তারপরে জিম র, তারপরে খ লাল, কী হবে? খ লাল। প্রতিদিনী ভাই ও বোনের এখন আমরা একদম সব থেকে শেষের লাইন পড়ে নেব। যেমন সদ আইন কী হবে? সদ আইন, তারপরে লদ আইন কী হবে? লদ গইন, কী বলছিলাম? লদ গইন হবে, আইন হবে না, ভুল বলছিলাম, সরি। লদ গইন, সদ আইন, লদ গইন, তারপরে ফা জিম, তারপরে ইয়া ফা কী হবে? ইয়া ফা, তারপরে লাম হামজা। দেখেন আগেই কিন্তু বলছিলাম যে কোনো হরফের উপরে যদি হামজা চলে আসে তাহলে সেই হরফের কী থাকে না? দাম থাকে না। যেমন এই জায়গাতে দেখিয়েছিলাম, এখানে আমি দেখেন লাম হামজা, এই জায়গায় ওয়াও হবে না। আপনি পড়তেও পারেন যে লাম ওয়াও হামজা অথবা লাম হামজা ওয়াও, এইভাবে করে পড়তে পারেন, যেহেতু শেখার জন্য আমরা পড়বো, একভাবে করে পড়লেই হয়ে যাবে, বুঝলেন? তারপরে জিম হামজা অথবা জিম ইয়া হামজা, আপনার সে যেভাবে করে পড়লে সুবিধা হয় সহজে ওইভাবে করে আপনি পড়ে নেবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, দেখেন এই দুইটা পৃষ্ঠা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ কোরআন কারিম শেখার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে। ধারাবাহিক ক্লাসগুলো দেখবেন, দেখতেছেন, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই। শেখার জন্যে মূলত ভিডিওগুলো আমি সারি বা আপলোড দিই, যেটাই বলেন না কেন। ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা সিহাতে কল্যাণ দান করুন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেখার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।